এভরিওয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন সবাই আই होप সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি হিরাসমনির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম একটু সাজগুজু দিয়ে আসলে আজকে সকালবেলা একটু সময় ছিল আমার কাছে কারণ হচ্ছে আমি সকালবেলা যে স্টুডেন্ট পড়াতে যাই তো একদম সকালে যেটা যাই আর কি অন্য এলাকাতে তো ও পড়েনি আজকে তো যার কারণে আমার হাতে অনেকটা সময় ছিল ভাবলাম আপনাদের সাথে কিছু একটা শেয়ার করব তো কাজ করতে ভালো লাগছে ছিল না সকালে সেই জন্য ভাবলাম যে তার চেয়ে আমি রেডি হই আর একটু সাজগুজু করি আপনাদের সাথে শেয়ার করি তো আমি নরমালি বাহিরে গেলে বা কোথাও ঘুরতে গেলে আমি চোখটাকে যেভাবে সাজাই তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব তো মেকআপ আমি করতে পারি না বা মেকআপ আমি করি না কখনো তো আমি শুধু চোখটা যেভাবে সাজাই সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি তো আমি অত ভালো আইলাইনারও দিতে পারি না বাট আমার আইলাইনারটা খুবই প্রিয় তো আমার চোখের মানে আমার সম্পূর্ণ সাজের ভিতরে আইলাইনার মাস্কারা আইশ্যাডো আর লিপস্টিক তো আমার কাজল পছন্দ না আর কি আর ফেসে যে মেকআপগুলো দেয় সেগুলো তো আমি জানিও না যে কী কী দেয় তো আমি সেগুলো দেইও না আর সেগুলো আমার কাছে ভালোও লাগে না তো এই যে আমার চোখটা মানে আর্ট করা শেষ তো কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন তো এই তো আমি এখন রেডি হয়ে গেলাম আর আমি এখন চলে যাচ্ছি পড়াতে আর আজকে কিন্তু লেট করে বের হয়েছি যেহেতু সকালে স্টুডেন্টরা ছিল না আর এই যে মধ্যরাস্তায় আবার বৃষ্টিও হয়েছে বাট আমি বৃষ্টিটা পাইনি তো এখন আবার বাসায় যাচ্ছি এখন আবার কড়া রোদ উঠেছে তো আমি বাসায় এসে আগেই ভাতটা বসিয়ে দিয়েছি দেন হচ্ছে আমার হাজব্যান্ড কিছুক্ষণ পর এসেছে আর সে আমার জন্য খাবার নিয়ে এসেছে তো কী নিয়ে এসেছে এটা হচ্ছে রসমোহন তো এই রসমোহনটা আমি কখনো খাইও নি বা দেখিও নি নামও শুনিনি তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর যে কোনো খাবার আমাকেই আগে ট্রাই করায় আমার হাজব্যান্ড তো এই যে এবারও কিন্তু শুরুতেই আমাকেই দিল এবার হচ্ছে সে নিজে খাবে আর রসমোহনের সাথে আবার রসমালাইও এনেছিল তো এটাই এখন আমরা একটু ট্রাই করছিলাম আসলে ট্রাই করে ভুল করেছিলাম কারণ হচ্ছে এখন কিন্তু বেজে গিয়েছে 3:30 তো প্রায় বিকেল তো এখন হচ্ছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া করার সময় কিন্তু আমরা কী করেছি এটা আনার সাথে সাথে একটু ট্রাই করেছিলাম তো এখানে এখান থেকে একটু ওখান থেকে একটু ট্রাই করতে করতে দেখা গেছে যে আমরা যে খাবারের রুচিটা ওটা হারিয়ে ফেলেছি তো সেজন্য আমরা দুজনে একদমই সামথিং ভাত খেয়েছিলাম মানে খেতে ইচ্ছে করছিল না তো এখানে আমার হাজব্যান্ড আবার বাজার নিয়ে এসেছে আর তার সাথে আমার প্রিয় একটা জিনিস এনেছে এটা হচ্ছে শাপলার ফল অনেকে শালুকও বলে তো এই অর্ধেকটা আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি এটা হচ্ছে আমি সিদ্ধ করে নেব আর বাকি অর্ধেকটা আমি হচ্ছে রেখে দিচ্ছি কারণ ওটা আমি পরে সিদ্ধ করে নেব আর এই শাপলার ফলটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম আর একদমই অল্প খেয়েছিলাম খেতে ভালো লাগছে না তারপরে দেখলাম আবার ঝমঝম করে বৃষ্টি হয় মানে শুরু হয়েছে তো একবার বৃষ্টি হচ্ছে আর একবার রোদ উঠছে এমন অবস্থা তো বিকেলবেলা রেস্ট করার পরে আমার হাজব্যান্ড চলে গিয়েছিল আর আমি হচ্ছে এই ফলগুলো এখন খেয়ে নিচ্ছি তো বেশি খেতে পারিনি মাত্র 3-4টার মতো খেয়েছিলাম কারণ হচ্ছে এটা আমার খেতে অনেক ভালো লাগে বাট এটা আমি ছুলতে পারি না মানে ছুলতে অনেকটা কষ্ট হয় নখে ব্যথা পাওয়া যায় তো সেজন্য আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি দু একটা খাও আমি ছুলে দিই বাট সে নামাজে যাবে সেজন্য সে এখন আর কিছু খাবে না তো আমি বাকিগুলো রেখে দিলাম আমার হাজব্যান্ড আসলে তাকে দিয়ে ছুলিয়ে তারপরে খাবো কারণ আমার ছুলতে কষ্ট হচ্ছে তো যাই হোক তারপরে হচ্ছে বিকেল শেষ হওয়ার পরে সন্ধ্যার পরে আমি আবার পড়াতে যাচ্ছিলাম আর আজকে যে দুপুরবেলা যে বাজারটা এনেছিল এটা কিন্তু আমাদের আজকের জন্য না মানে আজকের ভিডিওতে যে আমি রান্নাটা করেছি সেটার জন্য না কারণ আমাদের রুটিন অন্যান্যদের চেয়ে একটু অন্যরকমই হয় যেহেতু আমরা দুজনে বিজি থাকি তো আমরা সবসময় আগের দিন বাজারটা করে রাখি তো ওই বাজারটা হচ্ছে সামনের দিনের জন্য তো যাই হোক পড়ানো শেষ করে আমি আমার হাজব্যান্ডের কাছে গেলাম আর গিয়ে বললাম আমার অনেক খিদে লেগেছে আমাকে কিছু দাও বাট তার দোকানে তো খাবারের অভাব নেই কিন্তু আমি তো আর এগুলো খেতে মানে ভালো লাগছে না আমার আজকে তো আমি তাকে বলেছি যে আমি কিছু ফাস্টফুড আইটেম খাবো তো সেই জন্য সে আমার জন্য ফাস্টফুড থেকে কিছু একটা নিয়ে এসেছে আর এখানে একটা কোক দিচ্ছে কী এনেছে সেটা আমি এখনও বলতে পারছি না বাট আমার মনে হচ্ছে একটার ভিতরে বার্গার আর একটার ভিতরে কী আমি জানি না আমি জিজ্ঞেস করেছিলাম বলেনি তো এই যে একটা চকোবিন দিয়েছে চকোবিন আমার বরাবরই খুব পছন্দের একটা জিনিস তো এখন দুটো মানে দুটো যে প্যাকেট এখান থেকে আমি একটা প্যাকেট এখন খুলবো বার্গারটা আমি এখন খুলবো আর বাকিটাতে কী আছে আমি জানি না তো এটা হচ্ছে আমি এখন খাবো আর বাকিটা হচ্ছে আমি পড়ানো শেষ করে খেয়ে তারপর হচ্ছে রান্না করবো বাট আমি পরে খুলে দেখি ওটাতেও বার্গার মানে হয়তো বা দুটো প্যাকেজ পেয়েছিলো দুটো মিলে তো সেজন্য দুটোই বার্গার নিয়ে এসেছে তো আমার নাস্তা করা শেষ নাস্তা বলতে এখন বেজেছে রাত 10:30 ঠিক আছে তারপরে এখন হচ্ছে
হচ্ছে আমি রান্নাটা করব আর আজকে রান্না করব রুই মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল করব আর দন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব তো এটাই হচ্ছে আমাদের আজকের রান্না আর কালকের জন্য যে লাউ এনেছে তারপরে ঢেঁড়স এনেছে এটা হচ্ছে পরের দিনের জন্য তো আমরা আজকে বাজারটা করে রাখি তো অনেক সময় দেখা যায় আমরা মানে আমার হাজবেন্ড বাজার করে সময় পায় না তো সেই জন্য আমরা আগে আগে করে রাখি তো যাই হোক আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন আর আপনি যদি অলরেডি এসব কাজ করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমরা এখন ডিনারটা করছি তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম